হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর বাইরে দিচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা তো বাজেই, ঠান্ডা ঠান্ডা করছে। ভাবলাম একটু ছাদে যাই যদি রোদ আসে, মনে হচ্ছে না রোদ আসবে বলে, সেই জন্য ভাবলাম ঘরে বসেই বই পড়তে পড়তে চাটা খেয়ে নিই। এই শীতকাল ওয়েদারটা না ভালো লাগে না, আরও ঠান্ডা পড়বে। ঠান্ডা তো এখনও কিছু পড়েই নি, কি প্রচণ্ড ঠান্ডা পড়বে কে জানে। ওর থেকে গরমকাল যত খুশি গরম পড়ুক, আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। অনেকের আবার শীতকালটা ভীষণ ভালো লাগে, ফলে অনেক কিছু করতে পারে, খেতে পারে, ঘুরতে পারে, সাজতে পারে। তো আমার কাছে শীতকালটা অতটাও ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই, আসবে তো, আমার কথা ভেবে তো আর শীতকাল বাড়িতে বসে থাকবে না। তো চাটা খেয়েই দিনটা শুরু করা যাক। সকাল সকাল বসে গেছি চায়ের কাপ হাতে নিয়ে, আর আমার ঘরে প্রচুর পরিমাণে রোদ আসে, তো রোদের মধ্যে বসে আছি, হালকা একটা চাদরও চাপিয়ে নিয়েছি, একটু হাওয়া হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, চাটা খেতে খেতে এই বই পড়া, এটা আমার কাছে দিনের মধ্যে সব থেকে বেশি রিফ্রেশিং মোমেন্ট যেটাকে বলে। আমার পুরো মেজাজ মন সব কিছু ভালো হয়ে যায় এটা দিয়ে দিনটা যখন শুরু করি, কারণ এই গল্পগুলো পড়তে বা এই কোনো লেখকের জীবনী পড়তে আমার ভীষণ ভালো লাগে, যে কোনো ধরনের বই পড়তেই ভালো লাগে, আর সেটা দিয়ে দিনটা শুরু করলে দিনটা খুব ভালো কাটে। তার জন্য বই হাতে নিয়ে আর চায়ের কাপ হাতে নিয়ে বসে গেছি, এটা কমপ্লিট করে দেখা যাক কী করা যায়। চাটা খাওয়ার পর মা কাজ দিয়েছিল বাগানের গাছগুলোকে একটু জল দিতে, আর এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে। এই গাছটা হচ্ছে সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছটা দাদা এনেছিল কোনো বৃক্ষরোপণ ক্যাম্প থেকে, আর কারি পাতা গাছ হয়েছে। এগুলো গাছগুলো এমনিই হয়েছে, সব গাছ বসানো নয়, কোথাও থেকে বীজ পড়ে এভাবে হয়েছে। আর এই যে আমার লেবু গাছটা ছোট মতো, বেশ কিছু লেবু ধরে আছে এখনও, বেশ ভালো লাগে। এই গাছেরই একটু সেবা টেবা করে যাব বরফির কাছে, বরফির সাথে কিছুক্ষণ খেলা করব। বরফি আজকে পড়তে যায়নি, বাড়ি থেকে কোথাও যায়নি, কারণ ওর শরীরটা আজকে একটু খারাপ, তো ও চটপট খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে আসবে, আর তারপর ওর সাথে একটু খেলাধুলা করে আমিও খেতে যাব দুপুরের খাবার। পুরো কুতুম পেঁচা লক্ষ্মীর বাহন কে তুমি? ভাত, আলু ভাজা, বেগুনি, বেগুন ভাজা, দু রকমের তরকারি, মাছ আর ডাল, ব্যাস এই হলো দুপুরের মেনু। তো খেতে বসে পড়েছি ঝটপট। বরফিও ছিল, বরফি খেলা করছিল ঘুরে ঘুরে এদিক ওদিক, ওর শরীরটা একটু খারাপ ছিল তাই একটু ওর মুডটা খারাপ ছিল। যাই হোক, তো এখন খেতে বসে পড়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে বসবো হচ্ছে একটু এডিটিংয়ে, আর এডিটিংটা কমপ্লিট করে একটু নেবো রেস্ট। শীতকালে রেস্ট নিতে ভালো লাগে না, ভাবছি একটু ছাদে যাব যদি একটু রোদ পাওয়া যায়, কারণ খেয়ে দিয়ে বড্ড ঠান্ডা লাগে শীতকালে, বিশেষ করে ভাত খেলে শীতকালে প্রচণ্ড শীত করে। তো যাই হোক, যাবো হচ্ছে একটু ছাদে। তোমার হয়েছে, রেডি হয়ে গেছো? আমার 10 মিনিট এখনো, 10 মিনিট, আধ ঘন্টা হয়ে গেল অলরেডি। মোটেই আধ ঘন্টা হয়নি, 5 মিনিট হয়েছে। রেডি হতে একটু টাইম লাগবে না? কি করবো আজকে, রেডি তো হয়ে ফেললাম, শুট কি করবো? আরে শর্টে শুট করবে, মানে ডান্স করবে। হুম, হ্যাঁ, কমেডি কমেডি করা আছে অনেকগুলো। হুম, জামা কাপড় শেষ হয়ে যাচ্ছে, জামা কাপড় কিনতে হবে। স্টক শেষ? হ্যাঁ স্টক শেষ, পয়সা দিচ্ছে না ইউটিউব, কি করে কিনবো? অল্প অল্প দিচ্ছে, বেশি বেশি দিলে কেনা সামনে কোনো পুজো নেই যে কিনবো বলো। তুমি যদি ভেবে রাখো যা দিচ্ছে তার 1% কিনবে, তাহলে কি করে তোমার হবে? তাহলে তার কত পার্সেন্ট কিনবো? মোটামুটি 20% কেন, রেগুলার 1-1.5 করতে হবে না? পয়সা চাই,
আমি এখন বসে গেছি এডিটিং করতে, মেকআপ রিমুভ করে ওই বাড়ি থেকে ফিরে এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, তাড়াতাড়ি ফিরে পড়েছি আজকে একটু। তো যাই হোক, এখন বসেছি এডিটিংয়ে, ভাবছি একটু কফি লাগবে, মায়েরকে বলবো চা বা কফি কিছু একটা দিতে হয়, গ্রিন টি নাহলে কফি, খেতে খেতে একটু এডিটিংটা করব, কারণ ব্লগটা কালকে ঠিকঠাক টাইমে আপলোড করতে হবে। আর আজকে একটু গরম গরম ওয়েদার রয়েছে, বুঝতে পারছি না কি ব্যাপারটা, নাকি আমার গরম লাগছে। যাই হোক, এডিটিংটা স্টার্ট করে দিয়েছি, এবার মন দিয়ে এডিটিংটা কমপ্লিট করবো, তারপর ডিনার করে ঘুমোতে চলে যাবো, এই হলো আমার রুটিন। তাই ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো আজকের মতো বাই।